আসসালামু আলাইকুম ইউটিউব বাসি, কি অবস্থা সবার? তো সকাল সকাল আজকে নাস্তা খাওয়ার পর একটু তরমুজ খাইতেছিলাম সবাই মিলা, আর ফ্যামিলি আন্ডা সবাই খোশ গল্পে মাতামাতি করতেছি। তো এই খাওয়া দাওয়ার পরে চলে আসছে এবার আম্মু দুপুরে রান্না করতে। তো জিজ্ঞেস করলাম কি রান্না করবা, তো বললো যে আজকে বৃষ্টি বৃষ্টির দিন, তো ভর্তা করে এখানে আছে ইচ্ছা শুটকি। আর যেহেতু ভর্তা টাট্টা করবো, তো চিন্তা করছি একটু খুদের ভাত রান্না করে ফেলি। তো ঠিক আছে, খুদগুলা ধুয়ে রাখা, ধুয়ে রাখছে। আর করবে মাছ ভর্তা, মানে মাছের লেজ ভর্তা, এটা রুই মাছের লেজ। তো আজকে সারাদিনই বৃষ্টি বৃষ্টি ভাব, সকাল থেকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে, তো এই কারণে আজকে এগুলো রান্না করবে। তো একটা স্পেশাল জিনিস আনতে বারান্দায় চলে যাচ্ছি। আজকে ভর্তাটা একটু অন্যরকম করে করব, সেটা হচ্ছে লেবু পাতা দিয়ে। তো বারান্দায় চলে আসলাম লেবু পাতার জন্য, একদম তরতাজা লেবু পাতাগুলো গাছ থেকে ছিঁড়া নিয়ে আসলে করলে ভালোই লাগে। তো এখানে আমি দুটা লেবু পাতা নিয়ে নিতেছি, মাছ ভর্তাটা আজকে লেবু পাতা দিয়ে করবো। এভাবে অনেকে হয়তো জানে, অনেকে হয়তো জানে না। তো লেবু পাতা ভর্তা, লেবু পাতা দিয়ে এভাবে ভর্তাটা করলে আসলে অনেক টেস্ট হয়, আপনারা বাসায় করে দেখতে পারেন। তো এই জন্য লেবু পাতা ছিঁড়ে নিতেছি। তো যাই হোক, লেবু পাতা নিয়ে চলে গেলাম। তো এই লেবু পাতাগুলো এখানে পানিতে এভাবে মাছের সাথে সিদ্ধ সাথে দিয়ে দিব, কারণ মাছটা যেহেতু ভর্তা করব আগে সিদ্ধ করে নিব। তো এই কারণে এখানে দিতেছি এক চুটকি হলুদ, আর এক চুটকি লবণ, এবং দুটা লেবু পাতা। সো এভাবে এখন মাছটা সিদ্ধ করতে দিয়ে দিব। তো মাছটার এখন ঢেকে দিব, এটা এখানে সিদ্ধ হোক। তো এটা সিদ্ধ হইতে হইতে আমরা ওইদিকে খুদের ভাতটা বসাই দিতেছে। তো এখানে দিয়ে দিছে তেল, এক কাপ পরিমাণ তেল। আর যেহেতু খুদ, খুব একটা তেল সেরকম লাগবেও না। তো তেলটা ভালো মতো গরম করে নিয়েছে। তেলটা ভালো মতো গরম করে নেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিল। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি একটু ভালো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এটার সাথে যাবতীয় মশলাগুলো অ্যাড করে দিবে। তো পেঁয়াজটা ভালো ভালো করে ভাজা ভাজা করার পর দুই চা চামচ আদা বাটা এবং রসুন বাটা। তো এই অল্প একটু পানি দেওয়ার পরে এই মশলাটা আসলে কষাইতে হবে হালকা হালকা। তো এই মশলাটা কষাইতে কষাইতে ওইদিকে ধুয়ে রাখা যে খুঁতগুলা ছিল সেই খুঁতগুলা এখানে ঢেলে দিতেছে। তো এটা এখন হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে নিলে এটা একটু ঝরঝরা হয়, সুন্দর হয়। তো ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে দিয়ে দিল পরিমাণ মতো পানি। তো আপনারা চালের সাথে পরিমাণ মতো পানিটা মেপে নেবেন, যাতে খুব বেশি নরম বা শক্ত না হয়। তো এই পানিটা দেওয়ার পর এখন এটা ঢেকে দেওয়ার পালা। তো এই খুঁটটা এখানে ঢেকে দেওয়ার পর এটা হইতে থাক, আর ওইদিকে আমরা চলে যাই মাছ ভর্তায়। তো লেবু পাতা দিয়ে যে মাছটা সিদ্ধ দিছিল সেটা হয়ে গেছে। তো এটা কাটা বেছে নিতেছে খুব ভালো করে। তো খুব ভালো করে কাটাটা বেছে নিতে হবে, তো লাস্টে যেন কাটা একটা না থাকে, সেজন্য আবার হাত দিয়ে চেপে চেপে দেখতেছে। তো ওইদিকে অন্য ভর্তার আইটেমটা ওইদিকে রেডি করে ফেলি। তো অন্য ভর্তার আইটেম হিসেবে এদিকে নিছি রসুন এবং পেঁয়াজ টালা, তারপর চিংড়ি মাছের শুটকি টালা, আর লবণ এবং শুকনো মরিচ, এটার সাথে লাস্টে দিব ধনে পাতা। আর এদিকে নিছি মাছ, লবণ, পেঁয়াজ কুচি, আদা কুচি, সামান্য পরিমাণ আদা কুচি, আর এখানে মরিচ হিসেবে কাঁচা মরিচ বাটাটা ব্যবহার করব, লাস্টে ধনে পাতাটা অ্যাড করে দিব। তো এখানে মাছ ভর্তাটা আগে করার জন্য রেডি করে ফেলছে। তো এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিতেছে। তো এই পেঁয়াজ কুচিটা আসলে মাছ ভর্তার ক্ষেত্রে পুরোপুরি ভাজা হবে না, জাস্ট এই হালকা একটু নাড়াচাড়া দিয়ে এটার সাথে মাছগুলো অ্যাড করে দিতে হবে। তো এই যে এখন ওই মাছ বাছাটা লবণের সাথে এবং মরিচ, কাঁচা মরিচ বাটার সাথে হালকা হাতে মিশিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিতেছে। এটার সাথে আর কোনো এক্সট্রা পানি অ্যাড করা যাবে না, এটা শুধু তেলেই ভাজতে হবে। সেই সাথে আধা চা চামচ মরিচের গুঁড়ি এবং এক চুটকি হলুদের গুঁড়ি, যারা ঝাল কম খান তারা আর একটু কম দিতে পারেন, এবং দিয়ে দিতে হবে ধনে পাতা, দিয়ে ভালো মতো ভাজা ভাজা করতে হবে। তো এবার এটাকে একদম লাল লাল করে ভাজা ভাজা করে নিব। আপনারা যদি এত ভাজা ভাজা না খেতে চান, একটু কম ভাজা ভাজা করলেও হয়। তো এদিকে ইচা শুটকিটা রেডি করা হয়েছে। এখানে ইচা শুটকির সাথে শুকনো মরিচটা আগে বাটা হয়েছে, এরপরে ধনে পাতা এবং পেঁয়াজ রসুন টালাগুলা
বেটে নিতেছে। তো এদিকে আমাদের খুদের ভাজা হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে। তো আমাদের রান্না বান্না অলরেডি শেষ, যেহেতু খুদের ভাত হয়ে গেছে, ওদিকে ভর্তা হয়ে গেছে। তো মাছ ভর্তাটা হয়ে গেছে, এখন আমি যে আদা কুচি রাখছিলাম কাঁচা, সেটা হালকা করে হাত দিয়ে একটু ম্যাশ করে বা একটু চটকে নিয়ে আমি উপরে মাছের ভর্তাটার উপরে এরকম করে হালকা হাতে ছিটিয়ে দিতেছি। এটার ফ্লেভারটা কাঁচাকাচাই থাকবে এবং গরম ভাতের সাথে আপনাদের খেতে বা কামড়ে পড়লে দারুণ একটা টেস্ট পাবেন। তো এটা আমি হালকা হাতে জাস্ট একটু মিলিয়ে দিতেছি, আদা কুচিটা একটু মিলিয়ে দিলেই হবে। তো এই যে দেখেন, মাছ ভর্তাটা যে ভাজা ভাজা করছিলাম, এটা এরকম ভাজা ভাজা হবে। আর আদা কুচির সাথে এটার ফ্লেভার গ্রানটা আপনারা যতক্ষণ না বানাবেন ততক্ষণ পর্যন্ত আসলে বুঝবেন না, প্রচন্ড পরিমাণ গ্রান বেড়েছে। অপর দিকে আমাদের ইচা শুটকিটাও বাটা রেডি হয়ে গেছে, ইচা শুটকি ভর্তা। তো চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়ায়, গরম গরম খুদের ভাত সাথে ভর্তা, চিংড়ি ভর্তা, মাছের ভর্তা, জাস্ট দারুণ। একদম ঝরঝরে। চিংড়ি শুটকি যেটা অনেক গরম, অনেক মজা আছে। যেমন ঝাল হয়েছে এমন মজা আছে। ঝাল ঠিক আছে, লবণ ঠিক আছে, পারফেক্ট। আকাশ তো এদিকে আছে যে মাছ ভর্তা, আদা কুচি দিয়ে ধনা পাতা দিয়ে করছে, আর এটা হচ্ছে শুটকি। তো আমার ভাই এগুলা খাইবো না, বড় লোক মানুষ, ভর্তা টর্তা খায় না, মুরগি দিয়ে খাইবো। মাছ ভর্তা আর নেই নাই, মাছ ভর্তা নিলে তবে, মাছ ভর্তা নেও একটু। কাঁচা আদা কুচি দিয়ে এই মাছ ভর্তাটা অনেক ভালো লাগে, গরম গরম ভাতের সাথে অনেক মজা লাগে। এই খুদের ভাতের সাথে লাল মরিচের ভর্তা, শুকনো ভর্তা, ওই যে শুকনো মরিচের রসুন দিয়ে যে করে, আমার এর আগের ভিডিও গুলোতে আপনারা ওই ভর্তাটা দেখতে পারবেন। আজকের এই যেটা সাদা করছি, আর এর আগের ভিডিওতে খুদের ভাত করছিলাম, ওটাতে হলুদ মানে হলুদ করে করছিলাম, ওইটাতে ওই ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন লাল বাটা মরিচের ভর্তাটা কিভাবে করে আর শুটকি ভর্তাটা কিভাবে করে, লাল বাটা যেটা। তো এটা তো এটা করি না, এটাতে করছি ইচা ভর্তা, ইচা শুটকি ভর্তা, আর হচ্ছে মাছ ভর্তা। মাছ ভর্তা কেমন আছে? অনেক অনেক টেস্ট। তেমনি তুই একটু খাইয়া দেখ। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করি, আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন এই রেসিপিতে। ধনে পাতা দিয়ে দুইটা ভর্তা ট্রাই করবেন, আর আদা কুচি দিবেন অবশ্যই মাছ ভর্তাটার সাথে, এভাবে ভাজা ভাজা করে করবেন, অনেক ভালো লাগবে। তো আমাদের আজকের এই খাওয়া দাওয়া রান্নাবান্নার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি আপনাদের মন চায় একটু সাবস্ক্রাইবও করে দিন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এদিকে বিদায় নিই, আল্লাহ হাফেজ। কেউ দরকার নেই আমার, আমি আসলে ভালো আছি।